ফের গঙ্গা ভাঙনে আতঙ্ক। শিবপুরের পর এবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জের প্রতাপগঞ্জের গ্রাম পঞ্চায়েতের লোহরপুর গ্রাম। সোমবার মধ্যরাতে প্রায় 50 মিটার ফাঁকা জমি গঙ্গা গর্ভে তলিয়ে যাওয়া এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। সেখানে নদী ভাঙনে বাঁধের কাছে এসে পৌঁছেছে। আর একবার ভাঙনে যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে মাটির বাঁধ, ফলে তাদের পাশে থাকা বাড়িঘর স্কুল তলিয়ে যাওয়ার সম্ভাবনা ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়িয়েছে।